প্রিয় এলাকাবাসী, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্যই লাইভে আসা। আমি জীবনে কখনো রাজনীতিতে আসব এটা আমি কখনো ভাবিও নাই, কিন্তু আজকে রাজনীতিতে আসতে হইলো, নির্বাচনে আমাকে অংশ নিতেই হলো। এর কারণ কি? এর কারণ একটাই, আমি এলাকার জন্য অনেক কিছু করতে চাই। আর আমার পূর্বে যারা এই কিছুদিন আগেও যারা ক্ষমতায় ছিল, তারা এই এলাকাটাকে মাদক দিয়ে, চাঁদাবাজির মাধ্যমে, সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে এই এলাকার মানুষগুলোকে যে পরিমাণ অত্যাচার করেছে, এটা আসলে আপনারা ভালো করেই জানেন। আমি মূলত এসেছি এই এলাকার মানুষগুলোকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দর একটা ইউনিয়ন আমি সাজাতে চাই। আমার প্রথম অঙ্গীকার হচ্ছে এই এলাকাকে আমি চাঁদাবাজ মুক্ত করব, এই এলাকাকে আমি মাদক মুক্ত করব। এটা হচ্ছে আমার প্রথম অঙ্গীকার। আশা করি সবাই আগামী নির্বাচনে আমাকে ভোটদানের মাধ্যমে সুন্দর একটি এলাকা বিনির্মাণের সহযোগিতা করবেন, আমি এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা করি। বিল্লাল শেখ নামে একজন কমেন্ট করছে যে আপনি বা আপনার দলের মানুষেরা কি করবে। আমি তো, আমার আসলে কোনো দল নাই ভাই, আপনি কে তাও আমি চিনি না, বাট এইভাবে পাবলিক প্লেসে আপনি কমেন্ট করতে পারেন না ভাই। একজন মানুষকে, বিল্লাল শেখকে, এরে আমি চিনি, খুব খারাপ একটা লোক। এরে আমি দেখতে চাই মেয়া মানে তারা কিতা হয়, হ্যাঁ কিতা হয় ভাই, আমি এখনো জানি। হ্যালো।